खड़गपुर जिलार खड़गपुर शहरेर बगदा एलाकाय आयोजित एकटि चा चक्रे जोग दिते एसे राज्येर समस्त बिडिओदेर तोप दागेन बिजेपी सर्वभारतीय सहसभापति तथा खड़गपुर लोकसभार बिजेपि सांसद दिलीप घोष। एदिन सांबादिकरा ताके पंचायत निर्वाचन प्रसंगे प्रश्न करले तिनि बलेन, पंचायत निर्वाचन नय, एटा हलो प्रहसन। निर्वाचनेर पर मात्र एकजन बिडिओके डाका हयेछिल आदालते, बाकी समस्त बिडिओदेर डाका उचित, प्यारेड करा उचित एबं सबशेषे सासपेंड करा उचित। केननা এনাদের দ্বারা নির্বাচনের গণনার জন্য পশ্চিমবাংলায় গণতন্ত্র ভুলন্ঠিত হয়েছে। অন্যদিকে দিলীপ ঘোষকে দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি কটাক্ষে সুরে বলেন, নির্বাচন এলেই বিজেপির বিরুদ্ধে একজোট হওয়া একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। অনেক দলের তো লোকসভাতে প্রতিনিধি নেই। কিন্তু আদালতকে নিয়ে টিএমসির নেতারা এবং অভিষেক ব্যানার্জি যে মন্তব্য করেছেন তাতে পশ্চিমবাংলায় আদালতের এখতিয়ারকেও ছোট করে দেওয়া হচ্ছে, আদালতকেও টার্গেট করা হচ্ছে, সাধারণ মানুষের মনের মধ্যে বিচার ব্যবস্থা সম্বন্ধে খারাপ ধারণা তৈরি করা হচ্ছে, এগুলো সমস্ত অপরাধ। আমার মনে হয় আদালতে এর বিচার হওয়া উচিত না। পুরো প্রশাসনকে ওরা পলিটিক্যালাইজ করে দিয়েছে, পুরো প্রশাসনকে এবং পুরো সমাজকে ক্রিমিনালাইজ করে দিয়েছে টিএমসি। তো আমরা দেখেছি টিএমসি অসহায়ভাবে ইলেকশন লড়ছিল, হারবে জানতো, তাই ওরা প্ল্যান করেছে প্রশাসনকে কাজে লাগাবার, তাতে নেতৃত্ব দিয়েছেন বিডিওরা। আমরা দেখেছি ঘটনার ধরে কীরকম ভোট লুট করেছে, এখন জমিতে পুকুরে ব্যালট বাক্স পাওয়া যাচ্ছে, ব্যালট পেপার পাওয়া যাচ্ছে, হাজার হাজার লুট হয়েছে বহু জায়গায়। যত ব্যালটে ভোট হয়েছিল তার চেয়ে বেশি ব্যালট পাওয়া গেছে, কোথায় কম পাওয়া গেছে, সেখানে সিল নাই, সেখানে সই নাই, যত রকমভাবে লুটপাট করা সম্ভব হয়েছে সেগুলো বিডিওরা জানতেন। সেই জন্য একজন বিডিওকে ডেকেছিলেন আদালত, বাকিদেরকেও ডেকে ওখানে প্যারেড করানো উচিত, সাসপেন্ড করা উচিত, এদের চাকরি খেয়ে নেওয়া উচিত।